আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় চলতরি। তো আজকে আমরা এই অধ্যায় শুরু করব। শুরুতে আমরা আলোচনা করব রোধ নিয়ে। রোধ বিষয়টা কি? তো রোধ যে শব্দটা, এই শব্দটা তোমরা নাইন টেনে শুনছো। রোধ আমরা যদি একেবারে খুব সহজভাবে বলি যে রোধ, রোধ মানে হলো বাধা। কিসের বাধা দেয়, কাকে বাধা দেয়? তড়িৎ প্রবাহে বাধা দেয়। অর্থাৎ পরিবাহীর যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি হয় তাকেই বলা হয় রোধ। রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। যেমন দেখো এখানে চিত্রের মধ্যে তোমরা রোধকে সাধারণত এরকম নাইন টেনে যখন তোমরা রোধ করছো, এই যে এরকম করছো, এই যে উঁচু নিচু অর্থাৎ ঝিকঝাক রাস্তার মতো। যেমন আমরা যদি বলি যে এটা হলো একটা পরিবাহী রাস্তা, এটা হলো একটা পরিবাহী, এখানে বলা যাবে যে এখানে কোনো রোধ নাই বা রোধ থাকলেও শূন্যের কাছাকাছি। আর এই রাস্তাটার মধ্যে অর্থাৎ এইখান দিয়ে যদি কারেন্ট যায়, কারেন্ট যেতে অসুবিধা হবে, এই কারণে রাস্তাটা হলো ঝিকঝাক রাস্তা। মূলত রোধ কিন্তু এইরকম ঝিকঝাক না, এটা তার চিহ্ন, এটা তার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এটা দ্বারা বাধা বোঝায় আর এটা দ্বারা বাধা নাই বোঝায়। তার মানে দেখো এটা হলো রোধ, রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে রোধ দুই রকমের হয়, একটা হলো স্থির মানের রোধ। কিছু কিছু রোধ আছে যেগুলির মানের কোনো পরিবর্তন করা যায় না, যেমন 5 ওহম 5 ওহমই নির্দিষ্ট, 20 ওহম 20 ওহমই নির্দিষ্ট। ওহমটা হলো রোধের একক, রোধের একক হলো ওহম। তো যে সকল রোধের মান পরিবর্তন করা যায় না, নির্দিষ্ট থাকে, ওইগুলিকে বলা হয় স্থির মানের রোধ। আবার কিছু কিছু রোধ আছে যেগুলির মান পরিবর্তন করা যায়, সেগুলিকে বলা হয় পরিবর্তনশীল রোধ। যেমন রোধ বক্স, রোধ বক্সের মধ্যে যেই নবগুলি থাকে বা কীগুলি থাকে ওইগুলি যেমন তুমি যদি এটার মধ্যে মনে করো 10টা নব আছে, এই একটা নব যদি তোলো, এটার গায়ে লেখা আছে 20 ওহম, তার মানে তুমি এটাকে উপরে তুলে ফেললাম, মানে 20 ওহম প্রয়োগ করলাম। তুমি যদি 50 ওহম এটা তোলো, তাহলে 50 ওহম প্রয়োগ করলাম, তার মানে এই নবগুলিকে উপরে নিচে তোলে কম বেশি করে আমরা রোধের মান বাড়াতে বা কমাতে পারি। এই রোধ বক্সগুলি আমরা আমাদের কলেজের যে ল্যাব আছে ওই ল্যাবের মধ্যে এই রোধ বক্সগুলি দেখব। তাহলে স্থির মানের রোধ হলো একটা, আর একটা হলো পরিবর্তনশীল রোধ। তাহলে দেখো এটা হলো রোধ অর্থাৎ স্থির মান, এটাকে পরিবর্তন করা যাবে না, আর এটা হলো পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট, এটাকে আরএস দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো রোধ, এটা হলো পরিবর্তনশীল রোধ। আরেকটা রোধ আমরা জানি, সেটা হলো ব্যাটারির মধ্যে থাকে অর্থাৎ কোষের মধ্যে থাকে, সেটা হলো কোষের মধ্যে থাকে, যেটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ, সেটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। যেমন মনে করো এটা হলো একটা কোষ, এটা হলো একটা কোষ। সাধারণত আমরা এগুলিকে ব্যাটারি বলে থাকি, কিন্তু এটা হলো একটা মূলত এটাকে বলি আমরা কোষ। এটা এর মধ্যে এটা হলো ধনাত্মক অংশ, এটা হলো ঋণাত্মক, বা এটাকে বলি উচ্চ বিভব, এটাকে বলি আমরা নিম্ন বিভব। তাহলে এটা যদি একটা কোষ হয়, আর ব্যাটারিটা কি? একাধিক কোষের সমন্বয় যেটা গঠিত হয় সেটাকে বলা হয় ব্যাটারি। আর আমরা যদি কোষের সংজ্ঞাটা দিই, যে যন্ত্র রাসায়নিক শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে তাকে বলা হয় কোষ। যেমন আমরা যদি একটা ব্যাটারির কথা বলি, তাহলে এটা হবে একটা ব্যাটারি। যেমন এটা হলো একটা দুই কোষের ব্যাটারি, এটা কয় কোষের ব্যাটারি? এটা হলো একটা দুই কোষের ব্যাটারি। এখন এই কোষের মধ্যে বা ব্যাটারির মধ্যে তার যে রাসায়নিক উপাদানগুলি আছে, ওই উপাদানগুলি বা বিভিন্ন পদার্থগুলি আছে, ওই পদার্থগুলি তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি করে। এই বাধাটা কিন্তু কোষের অভ্যন্তরে থাকে, এই কারণে এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধকে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে সাধারণত আমাদের এই এটার চিত্রটা সাধারণত এটা হলো কোষ, কোষের এইখানে যদি আমরা একটা বক্স করে দেই, তার মানে বোঝা গেল যে এই রোধটা হলো তার কোষের অভ্যন্তরে, এই কারণে এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। তো অভ্যন্তরীণ রোধকে প্রকাশ করা হয় স্মল আর দ্বারা। তাহলে স্থির মানের রোধ পেলাম, পরিবর্তনশীল রোধ পেলাম, অভ্যন্তরীণ রোধ পেলাম। এখন আসো রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল। পরিবাহীর এই যে রোধটা দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, দৈর্ঘ্যের অর্থাৎ পরিবাহের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, উপাদানের উপর নির্ভরশীল, তারপর তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে পরিবাহের রোধটা এখানে চারটা বিষয়ের উপর নির্ভরশীল, দৈর্ঘ্যের উপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, উপাদানের উপর, তাপমাত্রার উপর। যেমন আমরা যদি এই সূত্রগুলি আমরা ছোটবেলায় পাইছিলাম যে পরিবাহের রোধ, দেখো এখানে যখন পরিবাহীর তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদান স্থির থাকবে, তখন পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ আমরা যদি বলি যে দৈর্ঘ্য বাড়লে রোধ বৃদ্ধি পাবে, তো দৈর্ঘ্য বাড়লে যদি রোধ বৃদ্ধি পায়, সাধারণ স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে লম্বা তারের রোধ বেশি হবে, যেহেতু লম্বা তারের দৈর্ঘ্য বেশি, খাটো তারের রোধ কম হবে, যেহেতু খাটো তারের দৈর্ঘ্য কম। আচ্ছা, ঠিক একইভাবে তাপমাত্রা, পরিবাহের দৈর্ঘ্য এবং উপাদান যদি স্থির থাকে, তাহলে পরিবাহের রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক।
দৈর্ঘ্যের সমানুপাতিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক মানে কি? মানে বোঝা গেল যে মোটা যে তারটা, কোন তার যদি মোটা হয় তাহলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় এই সূত্রানুসারে রোধের মান কী হবে? কম হবে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কম হয় রোধের মান কী হবে? বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে মোটা তারের রোধ কী? মোটা তারের রোধ হবে কম, আর চিকন তারের রোধ হবে কী? চিকন তারের রোধ হবে বেশি। এখন আসো এই যে দুইটাকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা কি লিখতে পারি? দুইটাকে আমরা যদি একত্রিত করে লিখতে পারি আমরা এখানে আর সমানুপাতিক এল বাই এ। তো সমানুপাতিকের পরিবর্তে আমরা একটা ধ্রুব চিহ্ন দিলাম, সেটাকে আমরা রো দ্বারা প্রকাশ করলাম। এই রোটা হলো আপেক্ষিক রোধ, এই রোটা হলো আপেক্ষিক রোধ। এখন এইখান থেকে যদি আমরা রো এর মান বের করি, এগুলো আমরা 19 পড়ছি, তারপর আমরা একটু রিভিশন দিচ্ছি। রো ইকুয়াল আর এ বাই এল, এখান থেকে আমরা লিখলাম। এখন আসো এই আপেক্ষিক রোধের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি। আমরা যদি এল এর মান এক একক বিবেচনা করি, এ এর মান যদি এক একক বিবেচনা করি, তাহলে দেখো একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, বা এক মিটার দৈর্ঘ্যের এবং এক মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর রোধকে বলা হয় আপেক্ষিক রোধ। তাহলে আমরা এখান থেকে আপেক্ষিক রোধের সংজ্ঞা দিতে পারি। আর রোধের একক আমরা কি করছিলাম? রোধের একক আমরা করছিলাম ওহম। তাহলে খেয়াল করো এখানে ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার, এখানে হলো মিটার, তো কাটা গেলে উপরে একটা মিটার থাকতেছে, আর রোধের একক হলো ওহম, এটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। তার মানে আপেক্ষিক রোধের একক হবে ওহম মিটার, আপেক্ষিক রোধের একক হবে ওহম মিটার। তাহলে এখানে আর হলো রোধ, আর এই যে রো হলো আপেক্ষিক রোধ, রোধের একক হলো ওহম, আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার। এখন আসো এই যে রোধের মান কিন্তু আমরা আবার ওমের সূত্রের সাহায্যে কিন্তু আবার আমরা রোধের মানটা নির্ণয় করতে পারি। তো ওমের সূত্রটা কি? আমরা এই ওমের সূত্রটা কিন্তু আমরা ছোটবেলায় পাইছিলাম, অর্থাৎ 9th grade পাইছিলাম। যেমন এটা যদি একটা পরিবাহী হয়, অর্থাৎ এ বি একটা পরিবাহী, এর মধ্যে একটা রোধ আছে, আর মানের একটা রোধ আছে, এর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এ বিন্দুর ভোল্টেজ হচ্ছে ভি এ, আর বি বিন্দুর বিভব হচ্ছে ভি পি। এখন এখানে সূত্রের মধ্যে ওমের সূত্রে কি বলছে? যে তাপমাত্রায় স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহের দুই প্রান্তের, এই যে দুই প্রান্তের অর্থাৎ এ এবং বি, এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে দেখো তড়িৎ প্রবাহিত হচ্ছে কত? আই। বিভব পার্থক্য হচ্ছে কত? ভি। তার মানে আই সমানুপাতিক ভি। তো এখানে সমানুপাতিকের পরিবর্তে আমরা লিখতে পারি কি, এটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে বললাম জি। জি হলো পরিবাহিতা, রোধের বিপরীত রাশি। রোধ যদি বাধা দেয় জি তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে। তাহলে এই সমানুপাতিকের পরিবর্তে আমরা কি দিলাম? জি দিলাম। আমি বলছি কি, জি হলো পরিবাহিতা, কার বিপরীত রাশি? জি হলো রোধের বিপরীত রাশি। তার মানে আমরা জি এর পরিবর্তে কি লিখতে পারি? জি এর পরিবর্তে আমরা লিখতে পারি কত? 1/r। যেমন দেখো এটা যদি এক্স হয়, এক্স এর বিপরীত রাশি কত? 1/x। তাহলে এটা যদি রোধ হয়, রোধের বিপরীত রাশি কত? 1/r, মানে আর এর বিপরীত রাশি হলো 1/r। তার মানে জি কার বিপরীত রাশি? রোধের বিপরীত রাশি। তো জি যদি রোধের বিপরীত রাশি হয় এই কারণে জি এর জায়গায় লিখছি আমরা কত? 1/r। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি ইকুয়াল আইআর। এই সূত্রটা আমরা 9th grade পাইছি, ওহমের সূত্র। খেয়াল করো এখান থেকে কিন্তু আমরা রোধের মান নির্ণয় করতে পারি, অর্থাৎ আর ইকুয়াল কত? V/A, V/I। আমার কাছে যদি এখানে পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য থাকে, এই বিভব পার্থক্যের মান বসিয়ে এবং আই এর মান বসিয়ে কিন্তু আমি এখান থেকে আর এর মান বের করতে পারবো, অর্থাৎ রোধের মান আমি এখান থেকে বের করতে পারবো। এখন খেয়াল করো এই বিভব পার্থক্যের একক কি? ভোল্ট। আই এর একক কি? আই এর তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি? এম্পিয়ার। তার মানে রোধের এককটা আমরা লিখতে পারি কি? ভোল্ট পার এম্পিয়ার। তো ভোল্ট পার এম্পিয়ারকে আমরা সংক্ষেপে বলি ওহম, ওহম, অর্থাৎ এটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। তার মানে রোধের একক হলো ওহম। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি যে 1 ভোল্ট পার এম্পিয়ার, অর্থাৎ 1 ভোল্ট পার এম্পিয়ার ইকুয়াল 1 ওহম। তার মানে আমরা রোধের একক 1 ওহমও বলতে পারি, বা 1 ভোল্ট পার এম্পিয়ার বলতে পারি। এটা আমাদের অবজেক্টিভে কাজে আসতে পারে। এখানে আর একটা বিষয় খেয়াল করো, এই যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আমরা জানি তড়িৎ প্রবাহিত হয় সাধারণত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তো এইখানে এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব থেকে বেশি হতে হবে, তাহলেই কেবল কারেন্টটা এই দিক থেকে এদিকে প্রবাহিত হবে। কেন এটা বেশি হবে? দেখো আমি যদি সার্কিটটা একটু সম্পন্ন করি কেমন দাঁড়ায়। সার্কিটটা যদি সম্পন্ন করি, মনে করো এইখানে এই যে পজিটিভ নেগেটিভ, তাহলে এটা হলো পজিটিভ, এটা নেগেটিভ। খেয়াল করো এ প্রান্ত কিন্তু পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, আর বি প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। তার মানে এ প্রান্ত উচ্চ বিভবে আছে, এই যে বড় চিহ্ন বড় পাটটা ধনাত্মক, অর্থাৎ উচ্চ বিভব। তার মানে এ প্রান্ত উচ্চ বিভবে আছে, বি প্রান্ত আছে নিম্ন বিভবে। কারেন্ট প্রবাহিত হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ ভি এর মান ভিবি থেকে বেশি। এখানে যদি আমি ভি লিখতে পারি, ভি যদি লিখি এরকম ভাবে লিখতে পারবো, ভি এ মাইনাস ভিবি,
তার মানে আমি বলতে পারি VA greater than VB আর যদি আমি এইভাবে লিখতাম যে V equal VB minus VA তাহলে হতো VB greater than VA অর্থাৎ যখন V এর মান বড় হবে তখন আমি V এর জায়গায় লিখব VA minus VB যখন VB এর মান বড় হবে তখন V এর জায়গায় লিখব আমরা VB minus VA তো এইভাবে আমরা এখান থেকে রোধের মানটা নির্ণয় করতে পারি আচ্ছা আমরা যেহেতু এখান থেকে রোধ নির্ণয় করতে পারছি এখান থেকে কিন্তু রোধের বিপরীত রাশি কি পরিবাহিতা আমি শুরুতেই বলছি যে রোধের বিপরীত রাশি হলো পরিবাহিতা রোধ কি করে তড়িৎ প্রবাহ হ্রাস করে পরিবাহিতা কি করে বৃদ্ধি করে তাহলে রোধের বিপরীত রাশি পরিবাহিতা g g equal 1 by r তো রোধের একক হলো কি ওহম আমরা যদি এখানে এককটা বসাই ওহম তাহলে এটা হবে ওহম ইনভার্স 1 ওহম ইনভার্স 1 কে আবার আমরা বলতে পারি মো m h u বা এটার আরেকটা একক হলো সিমেন্স এটার আরেকটা একক হলো কি সিমেন্স তাহলে দেখো পরিবাহিতার একটা একক হলো ওহম ইনভার্স 1 আবার আমরা বলতে পারি মো বা আমরা বলতে পারি যে সিমেন্স এখন আমরা বলতে পারি কি 1 সিমেন্স ইকুয়াল 1 ওহম ইনভার্স 1 ইকুয়াল 1 মো বা 1 ওহম ইনভার্স 1 এই যে এই অংশগুলি আমাদের অবজেক্টিভে কাজে আসতে পারে তো এগুলি আমরা ভালোভাবে মাথায় রাখব তাহলে কি দাঁড়ালো রোধের বিপরীত রাশি হলো পরিবাহিতা আর এখানে আমরা কি পেলাম এখানে আমরা পেলাম হচ্ছে আপেক্ষিক রোধ রোধের বিপরীত রাশি যেমন পরিবাহিতা ঠিক তেমনি আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো পরিবাহকত্ব দেখো পরিবাহকত্বকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা তার মানে সিগমা ইকুয়াল হলো 1 বাই রো এই রোটা কিন্তু ছিল আপেক্ষিক রোধ তার মানে আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো 1 বাই রো তার মানে সিগমা ইকুয়াল 1 বাই রো তাহলে এখানে আমরা এটার একক লিখতে পারি সিমেন্স পার মিটার বা মো পার মিটার মো পার মিটার আমরা পরিবাহী অর্থাৎ পরিবাহিতা পরিবাহকত্ব রোধ আপেক্ষিক রোধ এই যে রাশিগুলি আছে এই রাশিগুলির সংজ্ঞা পেলাম আমরা এই রাশিগুলির কি পেলাম একক পেলাম এরপরে আমরা কি পেলাম ওহমের সূত্র পেলাম আবার রোধ কিভাবে বের করতে হবে রোধ নির্ণয়ের যে সমীকরণ এই যে আর ইকুয়াল ভি বাই আই এখান থেকে আমরা রোধ বের করতে পারব এরপরে আসো তড়িৎ প্রবাহ যেহেতু রোধ কথাটা চলে আসছে এটার সাথে সাথে আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞাটাও জানি নেই যেমন মনে করো কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে কোন একটা পরিবাহী যেমন আমি যদি এখানে একটা চিত্র আঁকার চেষ্টা করি এটা একটা রোধ যদি দেই এখানে একটা বর্তনী আঁকলাম আমরা এটা একটা চাবি দিলাম তাহলে এটা একটা রোধ হলো এটা হলো কারেন্ট এই হলো তড়িৎ চালক শক্তি যদি বলি আমরা আবার এটাকে বললাম আমরা চাবি দেখো কোন পরিবাহীর মধ্য দিয়ে যেমন তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা কিভাবে দিব কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ এখন দেখো চার্জ চার্জের একক হলো কুলম্ব সময়ের একক হলো সেকেন্ড তার মানে এটাকে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহের একক হলো কুলম্ব পার সেকেন্ড সংক্ষেপে আমরা বলতে পারি যে এম্পিয়ার তার মানে আমরা লিখতে পারি 1 কুলম্ব পার সেকেন্ড ইকুয়াল 1 এম্পিয়ার তো এখান থেকে আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞা পাবো তড়িৎ প্রবাহের একক পাবো এরপরে এই যে সম্পর্কটা আছে এটা আমরা অবজেক্টিভের জন্য দিতে পারবো এখন আসো রোধের উষ্ণতা গুণক রোধের উষ্ণতা গুণক এই যে অংশটা এই অংশটা হয়তো তোমাদের জন্য নতুন হতে পারে হয়তো তোমরা ক্লাস 9 10 এটা তোমরা পাও নাই দেখো রোধের উষ্ণতা গুণক বিষয়টা কি উষ্ণতা গুণকটা হলো আচ্ছা ওইখানে তোমাদেরকে দুইটা বিষয় বলা হয় নাই সেটা হলো পরিবাহের রোধ নির্ভর করে কয়টা বিষয়ের উপর চারটা বিষয়ের উপর দৈর্ঘ্যের উপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর উপাদানের উপর তাপমাত্রার উপর উপাদানের উপর রোধ কিভাবে নির্ভর করে যেমন মনে করো এক একটা পদার্থ এক এক রকম উপাদান দ্বারা তৈরি যেমন কপারের এক রকমের উপাদান লোহার এক রকমের উপাদান গোল্ডের এক রকমের উপাদান তার মানে তিনটা যে পদার্থ বলছে তিনটা পদার্থের উপাদান ভিন্ন বিধায় উপাদানের ভিন্নতার কারণে রোধেরও ভিন্নতা হয় অর্থাৎ উপাদান পরিবর্তন হলে রোধেরও কি হবে পরিবর্তন হবে এবার আসো তাপমাত্রা তাপমাত্রা যদি বাড়ে পরিবাহের রোধ বৃদ্ধি পায় তাপমাত্রা বাড়লে পরিবাহের রোধ বৃদ্ধি পায় কিন্তু অর্ধপরিবাহের রোধ হ্রাস পায় তাপমাত্রা বাড়লে আমরা জানি পদার্থের যে অণুপরমাণুগুলি আছে অণুপরমাণুগুলি কিন্তু সর্বদা এইভাবে গতিশীল অর্থাৎ এইভাবে তারা গতিশীল থাকে কম্পনশীল থাকে এর মধ্যে দিয়ে আবার ইলেকট্রনগুলি অর্থাৎ মুক্ত ইলেকট্রনগুলি যে ফাঁকাস্থান আছে এই ফাঁকাস্থানের মধ্যে দিয়ে যখন গমন করে তাদের সাথে সংঘর্ষ লিপ্ত হয় তো সংঘর্ষ যখন লিপ্ত হয় তখন ওই যে পরিবাহিতা কি হয় উত্তপ্ত হয় অর্থাৎ তাপমাত্রাটা বেড়ে যায় তাপমাত্রাটা যখন বেড়ে যায় ওই পরিবাহের রোধটা বেড়ে যায় রোধ বেড়ে গেলে কি হবে তড়িৎ প্রবাহের বিঘ্ন ঘটবে
এইখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা কমে যায় পরিবাহীর ক্ষেত্রে, অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা এখানে কমে যাচ্ছে, অর্থাৎ সংঘর্ষের ফলে অণুপরমাণুগুলির সাথে মুক্ত ইলেকট্রনের সংঘর্ষের ফলে এখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা কমে যাচ্ছে। এই কারণে তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, ফলে তড়িৎ প্রবাহ কমে যায়। আচ্ছা, অর্ধপরিবাহীর ক্ষেত্রে উল্টা হয়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কী হয়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে অণুপরমাণুগুলো এখানে কম্পনশীল থাকে বা গতিশীল থাকে, ইলেকট্রনগুলো এই মুক্ত ইলেকট্রনগুলো এখানে আন্তঃআণবিক ফাঁকা স্থান দিয়ে গমন করার সময় যখন তাদের সাথে সংঘর্ষ বেড়ে যায়, সংঘর্ষ বেড়ে যাওয়ার ফলে এক পর্যায়ে তাদের কিন্তু ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। এটা কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা যখন বেড়ে যাবে, অর্থাৎ মুক্ত ইলেকট্রনের সংখ্যা যখন বেড়ে যাবে, এই কারণে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধের মান কী হয়, কমে যায়, অর্থাৎ পরিবাহিতা বেড়ে যায়। তার মানে কী দাঁড়ালো, তাপমাত্রার উপরও রোধ নির্ভরশীল। তাপমাত্রা বাড়লে পরিবাহের রোধ বাড়ে কিন্তু সমানুপাতে বাড়ে না। তাপমাত্রা বাড়লে, যেমন তাপমাত্রার সাথে রোধের যে সম্পর্কটা, এটার লেখচিত্র যদি আমরা আঁকি, এইদিকে যদি আমরা রোধ দেই, এদিকে যদি আমরা তাপমাত্রা দেই, তখন লেখচিত্র কিন্তু মূল বিন্দুগামী হবে না, লেখচিত্র হবে এখান থেকে শুরু হবে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর দিলাম আমরা তাপমাত্রা, ওয়াই অক্ষ বরাবর দিলাম আমরা রোধ। যেহেতু তাপমাত্রার সাথে রোধ সমানুপাতে বাড়ে না, যদি সমানুপাতে বাড়তো তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হতো, আমার এই সরলরেখা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা না। তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বাড়ে কিন্তু সমানুপাতে বাড়ে না, আর অপরিবাহীর রোধ কমে, সরি অর্ধপরিবাহের রোধ কমে। তাপমাত্রা বাড়লে পরিবাহের রোধ বাড়ে, অর্ধপরিবাহের রোধ কমে। আচ্ছা, এখন আসো রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ককে সাধারণত আলফা দ্বারা প্রকাশ করা হয়। এটা কি সংজ্ঞা, যেমন এখানে কি কি আছে দেখো, আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট থিটা। এই আর নটটা কি, এই আর নটটা হলো 0°C তাপমাত্রার রোধ। আর নট হলো 0°C তাপমাত্রার রোধ, থিটা হলো তাপমাত্রার পরিবর্তন। দেখো আমরা যদি এই সমীকরণ থেকে উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি, 0°C তাপমাত্রার কোনো পরিবাহীর রোধ 1°C বৃদ্ধি করলে পরিবাহীর রোধের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। এখানে আর নট হলো 0°C তাপমাত্রার রোধ, থিটা হলো তাপমাত্রার পরিবর্তন, আর থিটা মাইনাস আর নট হলো রোধের পরিবর্তন। আর নট হলো 0°C তাপমাত্রার রোধ, আর থিটা হলো যে কোনো তাপমাত্রার রোধ, আর থিটা হলো তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রার বৃদ্ধি। এখন আসো এখান থেকে যদি আমরা আর গুণ করি তাহলে আর থিটা মাইনাস আর নট ইকুয়াল এখানে আলফা আর নট থিটা। তো আর থিটার মান আমরা এই পাশে, আর নটের মান যদি এই পাশে নিয়ে নেই, এখান থেকে আমরা আর থিটা বের করতে পারবো। আর নট যদি আমরা কমন নিয়ে নেই তাহলে কি দাঁড়ালো, আর থিটা ইকুয়াল আর নট ইন্টু 1+ আলফা থিটা। এই যে আর থিটা, আর থিটাকে কি বলছি আমি, যে কোনো তাপমাত্রার জন্য রোধ আর থিটা, আর আলফা কি, আলফা হলো উষ্ণতা গুণাঙ্ক। তো আমাদের এই দুইটা সমীকরণ আমাদের কাজে আসবে, অবজেক্টিভও আসে এগুলি, এগুলি দিয়ে সৃজনশীলও আমরা পাবো। এখন আসো উষ্ণতা গুণাঙ্কের একক কি, এখানে রোধের একক হলো ওহম, এখানেও রোধের একক হলো ওহম, ওহম ওহম যদি কাটা যায় থিটা, থিটার একক তাপমাত্রা °C হতে পারে, কেলভিনও হতে পারে। আমরা যদি °C-এ নেই তাহলে আলফার একক হবে °C, আর যদি কেলভিনে নেই তাহলে আলফার একক হবে °K, এই যে °C অথবা °K। এটা কার জন্য, এটা হলো আলফায়ের জন্য। এখন আসো এখানে কিছু বৈশিষ্ট্য আছে, এগুলি হলো তোমার অবজেক্টিভের জন্য। ধাতব পদার্থের ক্ষেত্রে আলফায়ের মান হয় পজিটিভ, আলফায়ের মান পজিটিভ মানই হলো তাপমাত্রা বাড়লে রোধের মান বাড়ে, অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে, ধাতব পদার্থ বলতে এখানে পরিবাহী বোঝানো হচ্ছে, যে তাপমাত্রা বাড়লে তার কি হবে, রোধের মান বৃদ্ধি পাবে, এইটা তখন আলফার মান হবে পজিটিভ। কার্বন অথবা অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীর ক্ষেত্রে আলফার মান হবে নেগেটিভ, অর্থাৎ তাপমাত্রা যখন বাড়বে রোধের মান তখন কমবে, তাপমাত্রা বাড়লে রোধের মান কমবে, তখন আলফার মান হবে নেগেটিভ। এগুলো অবজেক্টিভের জন্য কাজে আসতে পারে। এরপর আসো অতি নিম্ন তাপমাত্রা কিছু পদার্থের রোধ শূন্য হয়ে যায়, এটাকে যখন রোধটা যখন শূন্য হয়ে যাবে তখন ওই পদার্থটা অতি পরিবাহিতে পরিণত হবে, অর্থাৎ রোধটা যখন খুবই নগণ্য বা শূন্য বা শূন্যের কাছাকাছি তখন এটাকে বলা হবে অতি পরিবাহী। যেমন এখানে 4.2 কেলভিন তাপমাত্রা, অর্থাৎ 4.2 কেলভিন তাপমাত্রায় পারদ অতি পরিবাহিতা প্রদর্শন করে। তো এগুলি আমাদের অবজেক্টিভের জন্য কাজে আসতে পারে, এই অংশগুলি আমরা ভালোভাবে দেখবো অবজেক্টিভের জন্য, আর এই সূত্রটা, এই সূত্রটা দিয়ে আমাদের অবজেক্টিভ ম্যাথ আসবে বা সৃজনশীলের জন্য আমাদের কাজে আসতে পারে, এগুলি খুব ভালোভাবে দেখবো। আসো এখন আমরা পড়বো রোধের সমবায় বা সমন্বয় বা সংযোগ দেখেই বলি। আমরা এখন যে এই অংশটা আলোচনা করবো, এটা আমরা ক্লাস 9-10 এটা আমরা পড়ছিলাম। যেমন দেখো আচ্ছা, এটাকে দিলাম R1, R2, R3। কি বলা হলো,
ওদের সংযোগ বা সমন্বয়টা হলো দুই রকমের, একটা হলো শ্রেণী সংযোগ, একটা হলো সমান্তরাল সংযোগ। আর শ্রেণী আর সমান্তরাল উভয় সংযোগ যেই বর্তনীতে থাকে সেটা হলো মিশ্র সংযোগ। এখন আসো আমরা যদি এটাকে শ্রেণী সংযোগ বলি, এটাকে বলবো সমান্তরাল সংযোগ। এই যে এটা হলো সমান্তরাল সংযোগ, এটা একটা বিন্দু নাম দিলাম এ বিন্দু, এটা একটা নাম দিলাম বি বিন্দু। দেখো তোমরা ছোটবেলায় যখন 9-10 পড়ছো তখন শ্রেণী সংযোগের সংজ্ঞাটা কিভাবে পড়ছো, যে কতগুলো রোধ যদি এমন ভাবে সাজানো হয় যে একটি রোধের শেষ প্রান্তের সাথে পরবর্তী রোধের প্রথম প্রান্ত যুক্ত হয় তখন ওই সংযোগটাকে বলা হয় শ্রেণী সংযোগ। তো এটার সাথে একটু যোগ করি আমরা, যে কতগুলো রোধকে যদি এমন ভাবে সাজানো হয় যে একটি রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত বা দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত এমন ভাবে যুক্ত, এমন ভাবে যুক্ত যেন ওই সকল রোধগুলির মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয় বা একই তড়িৎ প্রবাহিত হয়। আমি আবারও বলতেছি, কতগুলি রোধ যদি এমনভাবে সাজানো হয় যে একটির শেষ প্রান্তের সাথে অপরটির শুরুর প্রান্ত বা আদি প্রান্ত যুক্ত, যেন এমনভাবে সাজানো হয় যেন এদের প্রত্যেকের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে। যেমন আমরা যদি একটু ব্যাখ্যা করি, দেখো আমরা যদি সার্কিটটা সম্পন্ন করি, এটা একটা কোষ দিলাম আমরা, এইখানে একটা চাবি দিলাম, দেখো এখান থেকে এটা প্লাস এটা মাইনাস, এটা হলো চাবি। এখান থেকে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই পরিমাণ কারেন্ট, আর ওয়ান রোধের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। খেয়াল করো ঠিক এখান দিয়েও কিন্তু আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখান দিয়েও আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কতগুলি রোধ এমনভাবে সাজানো হয় যে তাদের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ একটা শেষের সাথে আরেকটা শুরু এমনভাবে সাজাতে হবে যেন তাদের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়। তার মানে দেখা গেল কি, তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এই বর্তনীটাকে বলতে পারবো আমরা কি, শ্রেণী বর্তনী। এখন আসো এই শ্রেণী বর্তনীর ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পাইছিলাম ছোটবেলায়, আর এস ইকুয়াল কত, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আমরা যদি আরও রোধ থাকে আর ফোর আর ফাইভ আর সিক্স, এইগুলি আমরা যোগ করে দেবো। এখন আসো প্রত্যেকটা অংশের মান আমরা 10 ওহম বিবেচনা করি, প্রত্যেকটা রোধের মান যদি আমরা 10 ওহম বিবেচনা করি তাহলে কি দাঁড়ায় বিষয়টা, 10 প্লাস 10 প্লাস 10 অর্থাৎ হলো 30 ওহম। তাহলে দেখো এই আর এস, এই আর এস অর্থাৎ আমরা যদি এই তিনটা 10 ব্যবহার না করে একটা 30 ওহম ব্যবহার করি, যেমন আমি যদি সার্কিটে এরকম আঁকি যে এখানে কোষ এটা দিলাম আমরা, এটার মান হলো 30 ওহম। খেয়াল করো এই তিনটা 10 ওহম মানের রোধের যেই কাজ, ঠিক এই একটা 30 ওহম মানের রোধের একই কাজ। তার মানে এই 30 ওহমটাকে বলা হবে এই 10 ওহম মানের তিনটা রোধের তুল্য রোধ। তার মানে আমরা এই 30 ওহমকে বলতে পারবো শ্রেণী সমবায়ে তুল্য রোধ, শ্রেণী সমবায়ে তুল্য রোধ। তাহলে এই বর্তনীর তুল্য রোধ কত, আর এস ইকুয়াল 30 ওহম। খেয়াল করো এই তুল্য রোধের মান কিন্তু প্রত্যেকটা রোধের সমষ্টির সমান, অর্থাৎ শ্রেণীতে যখন আমরা যুক্ত করি রোধের মানটা বেড়ে যায়, শ্রেণীতে যখন আমরা যুক্ত করতেছি রোধের মানটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে বলতে এখানে প্রত্যেকটি রোধের সমষ্টির সমান হচ্ছে তুল্য রোধের মান। আচ্ছা এখন সমান্তরালের ক্ষেত্রে, সমান্তরালের ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা জানি এভাবে, যে কতগুলি রোধ যদি এমনভাবে সাজানো হয় যে এদের প্রত্যেকের প্রথম প্রান্ত বা আদি প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, যেমন এইটার আদি প্রান্ত এই বিন্দুতে আবার এটার শেষ প্রান্ত একটা সাধারণ বিন্দুতে থাকে, তখন এই যে সংযোগ বা সমন্বয় এটাকে বলা হবে সমান্তরাল সংযোগ। যেমন আমরা যদি এইখানে চিত্রটা কমপ্লিট করি, যেমন মনে করো এখানে আমরা কোষ দিয়ে দিলাম, চাবি দিয়ে দিলাম, এই যে কোষ এবং চাবি দিয়ে দিলাম, এইখানে আমরা এখান দিয়ে আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে। খেয়াল করো এই কারেন্ট এখানে এসে কিন্তু ভাগ হয়ে যাবে, এটা হবে আই ওয়ান, এটা হবে আই টু, এটা হবে আই থ্রি। তার মানে এটা আর ওয়ান, এটা হলো আর টু, এটা হলো আর থ্রি, এটা প্লাস এটা মাইনাস, এটা কি। খেয়াল করো কতগুলো রোধ যদি এমনভাবে সাজানো হয়েছে যে প্রত্যেকটির আদি প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, এটার সবগুলির আদি প্রান্ত দেখো সাধারণ বিন্দু মানে এ বিন্দুতে, একটা কমন পয়েন্ট, আবার প্রত্যেকটি শেষ প্রান্ত আরেকটা সাধারণ বিন্দুতে মানে বি বিন্দুতে, তখন এই সমন্বয়গুলিকে বলা হবে কি, সমান্তরাল সমন্বয়। এখন আমরা যদি এই সমান্তরাল সমন্বয়ের ক্ষেত্রে আমরা সূত্র কি পাইছিলাম ছোটবেলায়, এই ক্ষেত্রে আমরা সূত্র পাইছিলাম 1/rp ইকুয়াল 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এখন আমরা যদি প্রত্যেকটার মান যদি 10 ওহম বিবেচনা করি তাহলে আমরা কত লিখতে পারি, আমরা লিখতে পারি 1/10 প্লাস 1/10 প্লাস 1/10, তার মানে হলো এখানে 3/10, এটা হলো 1/rp-র মান। তাহলে আর পি ইকুয়াল হবে কত, 10/3, তার মানে হলো 3.33 ওহম। খেয়াল করো
এই তিনটা দশ ওহম মানের রোধ সমান্তরালে যুক্ত করলে যেই কাজ করবে, আমি যদি 3.33 ওহম মানের রোধ যুক্ত করি বর্তনীতে একটা, যেমন আমার চিত্রটা তখন হবে এইরকম, এই যে এরকম হবে চিত্রটা, এই যে এরকম হবে 3.33 ওহম। খেয়াল করো এই বর্তনীর তুল্যর পর তুল্য রোধ কিন্তু হচ্ছে এটা, অর্থাৎ এই বর্তনী যেই কথা এই বর্তনী একই কথা। এখানে তিনটা দশ ওহম মানের রোধ সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ পাচ্ছি কত, আমি 3.33। তার মানে এই যে 3.33 কে বলা হবে আমার এই তিনটা রোধের তুল্য রোধ, তার মানে আমি এটাকে এই আরপিটাকে বলতে পারবো সমা প্যারালাল, অর্থাৎ সমান্তরাল সমবায়ে তুল্য রোধ, সমান্তরাল সমবায়ে তুল্য রোধ। খেয়াল করো আমার রোধ ছিল কত করে 10 ওহম মানের ছিল, এখন রোধ হয়েছে কত মানের 3.33, তার মানে রোধের মান বৃদ্ধি পেল না হ্রাস পেল, রোধের মান এখানে হ্রাস পেল। তাহলে দেখা গেল সমান্তরাল সংযোগ দিলে রোধের মান হ্রাস পায়, আর রোধের মান যদি হ্রাস পায় তাহলে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে, আর শ্রেণী সংযোগের ক্ষেত্রে রোধের মান বৃদ্ধি পায়, তো রোধের মান যদি বৃদ্ধি পায় তাহলে তড়িৎ প্রবাহের মান হ্রাস পাবে। আচ্ছা এইখানে আরেকটা বিষয় দেখো, এই এই এইখানে শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগের ক্ষেত্রে এখানে আরো দুটা বিষয় কিন্তু কাজ করে। বিষয়গুলি কি কি? বিষয়গুলি হলো একটা হলো বিভব বিভাজন নীতি, একটা হলো আমাদের কারেন্ট বিভাজন নীতি, অর্থাৎ প্রবাহ বিভাজন নীতি। আমরা যদি এই বিভব বিভাজন নীতি এবং প্রবাহ বিভাজন নীতিটা ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু আমরা রোধের অঙ্কগুলি করতে সমস্যায় পড়ে যাব। তো চলো আমরা একটু বিভব বিভাজন এবং প্রবাহ বিভাজন নীতিগুলি আমরা একটু দেখার চেষ্টা করি। আসো, যেমন মনে করো আমরা শুরুতেই প্রথমে করব আমরা হচ্ছে প্রবাহ বিভাজন নীতি। তো আমরা এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি, এই সার্কিট বা বর্তনীর মধ্যে রোধ আছে কয়টা? রোধ আছে দুইটা, R1 এবং R2 মানের রোধ। এখানে একটা কোষ আছে, চাবি আছে। খেয়াল করো এই যে কোষ বা তড়িৎচালক শক্তি, এখান থেকে কি মানের প্রবাহ বের হচ্ছে? I মানের প্রবাহ বের হচ্ছে। আমরা শুরুতেই বলে নিই যে এই দুইটা রোধ আছে সমান্তরালে। এখন এই যে I বের হলো, এই I বের হওয়ার পরে এই বিন্দুতে আসার পরে কিন্তু I ভাগ হয়ে গেল। কয়টা ভাগে ভাগ হয়েছে? দুইটা ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ I1 কিছু অংশ I1 এর মধ্যে দিয়ে গেল, কিছু অংশ I2 এর মধ্যে দিয়ে গেল। এই I1 এবং I2 কোথায় মিলিত হয়েছে? B বিন্দুতে মিলিত হয়েছে। মিলিত হয়ে আবার কি হয়েছে? I হয়ে এই প্রান্ত দিয়ে বের হয়ে চলে আসে। এখন আসো, তার মানে আমার প্রবাহটা কি হয়েছে? এখানে ভাগ হয়ে গেছে। এখন R1 এর মান যদি কম হয় I1 এর মান বেশি হবে, আবার R2 মান যদি কম হয় I2 মান বেশি হবে। রোধ যদি যেই পথে বা যেই রাস্তায় রোধ বেশি হবে ওই রাস্তায় কারেন্টের মান কম হবে। কোন রাস্তা দিয়ে কত পরিমাণ কারেন্ট যাবে সেটা নির্ভর করবে তার রোধের উপর। আচ্ছা তাহলে এখানে ভাগ হলো কে? ভাগ হলো হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ, অর্থাৎ প্রবাহ ভাগ হলো, তার মানে এটা হলো প্রবাহ বিভাজন, এটা হলো প্রবাহ বিভাজন। আমরা খুব সহজেই বলতে পারি I=I1+I2। এই যে দেখো I=I1+I2, তার মানে এই সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কিসের ভাগ হয়েছে? প্রবাহের না ভোল্টেজের? প্রবাহের ভাগ হয়েছে। আরেকটা বিষয় খেয়াল করো, এই যে রোধ, এই রোধের দুই প্রান্ত, এই রোধের দুই প্রান্ত কিন্তু এই কোষের দুই প্রান্তের সাথে যুক্ত। আবার ঠিক এই যে রোধ, R2 রোধের দুই প্রান্ত কিন্তু এই কোষের সাথে যুক্ত, অর্থাৎ R1 এর দুই প্রান্তের ভোল্টেজ V, আবার R2 দুই প্রান্তের ভোল্টেজ V। কেননা কারণ উভয়ে কিন্তু এখানে তড়িৎচালক শক্তি বা কোষের দুই প্রান্তের সাথে যুক্ত। এখানের V, এখানের V, এখানের E এর সমান, এই কারণে আমি এখানে লিখছি যে V=E। অর্থাৎ আমরা যদি এখানে খুব সহজ ভাষায় বলি যে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখো, সমান্তরাল সংযোগের ক্ষেত্রে প্রবাহে ভাগ হয়, অর্থাৎ কারেন্ট ভাগ হয় কিন্তু ভোল্টেজটা সমান থাকতেছে। এই যে দেখো এখানে ভোল্টেজ সমান, ভোল্টেজ কিন্তু ভাগ হচ্ছে না, এই কারণে এখানেও ভি এখানেও ভি, ভাগ হচ্ছে কি? কারেন্ট, অর্থাৎ I1 আর হচ্ছে I2, এই কারণে এটাকে বলা হয় প্রবাহ বিভাজন। আচ্ছা এখন আসো, তুমি যদি I1 এর মান নির্ণয় করতে চাও, এটার জন্য সূত্র হলো কি? I1 এর মান, I1 কার মধ্য দিয়ে যাচ্ছে? খেয়াল করো R1 এর মধ্য দিয়ে যাচ্ছে। I1 এর মান নির্ণয় সূত্র হলো R2 / R1 + R2 × I তাহলে খেয়াল করো এটা হলো I1 নির্ণয় সূত্র, ঠিক? অর্থাৎ যখন তুমি I1 নির্ণয় করবা বাহু হবে বিপরীত রোধ, বিপরীত বাহুর রোধটা R2, আবার যখন তুমি I2 নির্ণয় করবা এই রোধটা হবে বিপরীত বাহুর রোধ, অর্থাৎ R1। এই জিনিসটা মাথায় রাখবা, I1 যখন নির্ণয় করবা এই রোধ হবে বিপরীত বাহুটা, আবার I2 যখন নির্ণয় করবা রোধ হবে বিপরীত বাহুটা। এই I কিন্তু বর্তনীর মূল প্রবাহ, এই I হলো বর্তনীর মূল প্রবাহ, R1 এবং R2 এই দুইটা রোধের সমষ্টি। তো এই দুই সূত্রের সাহায্যে আমরা এখান থেকে কি নির্ণয় করতে পারি? আমরা এখান থেকে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে পারি। আমরা কিন্তু চাইলে
এই সূত্রের সাহায্য নির্ণয় করতে পারি, এই দুই সূত্রের সাহায্য তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারি। কিভাবে? খেয়াল করো, I1 equal E by R, আমি এই I1 নির্ণয় করতেছি। এই I1 নির্ণয় করতে হলে এই I1 কোন রোধের মধ্য দিয়ে যাচ্ছে? R1 এর মধ্য দিয়ে যাচ্ছে। এই যে দেখো R1, এই E, যাহা এখানে V তাহাই এখানে E, অর্থাৎ এখানে যদি 10 ভোল্ট থাকে, E এর মান যদি 10 ভোল্ট হয়, এখানে V এর মানও 10 ভোল্ট হবে। আমি আরেকটা উদাহরণ দেই, এই R1 এর মান মনে করো 5 ওহম, এই R1 এর মান হচ্ছে 5 ওহম, E এর মান আছে 10 ভোল্ট, তাই এই V এর মানও হবে 10 ভোল্ট। তার মানে I1 equal E by R1, যাহা E তাহাই V। আবার I2 যদি নির্ণয় করতে চাও, মনে করো R2 মান আছে 10 ওহম, তাহলে এই R2 এর মান কত হবে? এই R2 এর মান হবে 10 ওহম, আর এইখানে এটা যদি 10 ভোল্ট হয়, এই V এর মান কত ভোল্ট হবে? 10 ভোল্ট হবে। তো আমরা এইখান থেকে এই সূত্রের সাহায্যে ও I1 নির্ণয় করতে পারবো, আবার এটা দিয়েও নির্ণয় করতে পারবো, আবার এই সূত্রের সাহায্যে I2 নির্ণয় করতে পারবো, এই সূত্রের সাহায্যে আমরা I2 নির্ণয় করতে পারবো। এখন আসো বিভব বিভাজন। আমাদের সমান্তরালের ক্ষেত্রে হয়, আমাদের সমান্তরালের ক্ষেত্রে হয় প্রবাহ বিভাজন, এবার হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে হলো বিভব বিভাজন। যেমন মনে করো এই দুইটা রোধ কিসে যুক্ত? এই দুইটা রোধ আমাদের এখানে শ্রেণীতে যুক্ত। খেয়াল করো, এখানে যদি আমরা তড়িৎ চালক শক্তির উৎস দেই বা কোষ দেই, চাবি দিলাম, এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমি শ্রেণী সংযোগের সময় বলছিলাম যে কতগুলি রোধ যদি এমনভাবে সাজানো হয় যে তাদের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেটা হবে শ্রেণী। এখান দিয়ে আই কারেন্ট বের হয়েছে, দেখো এই আই কিন্তু আর ওয়ানের মধ্য দিয়ে গেল, এই আই কিন্তু আর টুর মধ্য দিয়ে গেল, অর্থাৎ রাস্তা কিন্তু একটা, কোনো কিন্তু ভাগ হয় নাই। এখান দিয়ে যদি 10 এম্পিয়ার কারেন্ট বের হয়, তাহলে আর ওয়ানের মধ্য দিয়ে 10 এম্পিয়ার যাবে, আর টুর মধ্য দিয়ে 10 এম্পিয়ার যাবে, এখান দিয়েও 10 এম্পিয়ার বের হয়ে আসবে। তার মানে কে সমান? এখানে কারেন্ট সমান, এখানে কারেন্ট সমান, কারেন্ট কিন্তু ভাগ হয় নাই, সমান্তরাল সংযোগে কারেন্ট ভাগ হয়েছে, সমান্তরাল সংযোগে কারেন্ট ভাগ হয়েছে, ভোল্টেজ স্থির ছিল। শ্রেণী সংযোগে দেখো কারেন্ট স্থির, অর্থাৎ কারেন্টের মান ভাগ হবে না। ভাগ হবে কি? দেখো এই যে আর ওয়ান, আর ওয়ান রোধের দুই প্রান্তের বিভব, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দুই প্রান্তের বিভব, আর আর টু রোধের দুই প্রান্তের বিভব পরিবর্তন হবে। খেয়াল করো, আর ওয়ানের দুই প্রান্তের বিভব হবে ভি ওয়ান, আর টু এর দুই প্রান্তের বিভব হবে ভি টু। তার মানে ই এর মান কার কার সমষ্টির সমান হবে? ই এর মান যাহা ই তাহা কি আমরা বিভব পার্থক্য ভি বলতে পারি, অর্থাৎ ই ইকুয়াল ভি, এটা এই ভি ওয়ান এবং ভি টু এর সমষ্টির সমান হবে। অর্থাৎ আমরা এখান থেকে দেখো, এখানে যদি আরো কতগুলি রোধ থাকতো, তাহলে আরো ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর এভাবে থাকতো। অর্থাৎ সর্বশেষ কথা হচ্ছে এখানে যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে ভোল্টেজটা ভাগ হচ্ছে, এটাকেই বলা হয় ভোল্টেজ বিভাজন নীতি। তুমি যদি আর ওয়ানের দুই প্রান্তের ভোল্টেজ নির্ণয় করতে চাও, আর ওয়ানের দুই প্রান্তের ভোল্টেজ নির্ণয় করতে হলে সূত্র হবে ভি ওয়ান ইকুয়াল আই আর ওয়ান। দেখো এখানে কিন্তু আই লিখছি, আই ওয়ান লেখি নাই কিন্তু, কারণ আই একই থাকবে, আর ওয়ান পরিবর্তন হবে। মনে করো এই আর ওয়ানের মান হবে 5 ওহম, আর এই আর টুর মান হবে 10 ওহম, তাহলে আমার আই ওয়ানের মান, আই ওয়ানের মান যদি আমার এখানে 10 এম্পিয়ার হয়, তাহলে এখানে 5 × 10 = 50, ভি ওয়ানের ভোল্টেজ হবে কত? 50 ভোল্ট, আর এইখানে ভি টু এর ভোল্টেজ হবে কত? 10 × 10 = 100 ভোল্ট। অর্থাৎ এইখানে ভোল্টেজ হবে 50 ভোল্ট, এখানে বলতে ভোল্টেজ হবে 100 ভোল্ট, আর 50 আর 100 এর সমষ্টি হবে এই ব্যাটারির ভোল্টেজের সমান, অর্থাৎ ই ইকুয়াল ভি ইকুয়াল ভি ওয়ান প্লাস ভি টু। তার মানে আমরা এখানে সহজভাবে যদি বলি যে সমান্তরাল সংযোগে তড়িৎ প্রবাহ বিভাজিত হয়, এই কারণে হয় সমান্তরাল সংযোগের ক্ষেত্রে প্রবাহ বিভাজন, এখানে ভোল্টেজ সমান থাকে, আর শ্রেণী সংযোগের ক্ষেত্রে এখানে ভোল্টেজ বিভাজন হয় কিন্তু কারেন্ট কী থাকে? এখানে সমান থাকে। তো এই অংশগুলি যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা এখান থেকে প্রবাহ বিভাজন এবং বিভব বিভাজন অংশটা যদি মাথায় রাখতে পারি, তো এই অংশের উপর যতগুলি অঙ্ক আসবে আমরা সেটা আমরা অ্যান্সার করতে পারবো। তো আজকে এতটুকুই, আমরা পরবর্তী ক্লাসে এই যে রোধের উপর, রোধের যে অঙ্কগুলি আসছে বা বোর্ডের যে প্রশ্নগুলি আসে, সৃজনশীলগুলি আসে, ওইগুলি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরেকটা ক্লাস দিব। তো আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই অবশ্যই বাসায় থাকো এবং পদার্থবিজ্ঞানের সঙ্গে থাকো। ধন্যবাদ।